आज के ময়মনসিংহ विभाग जिला महानगर आवामी लीग सह এই জনসভায় উপস্থিত এই সভার সভাপতি এবং ময়মনসিংহ বিভাগের এবং এই জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত আমাদের নেতৃবৃন্দ কর্মী ভাইরা মা বোনেরা উপস্থিত মুক্তিযোদ্ধা এবং সভাপতি শ্রী মণ্ডলী আসসালামু আলাইকুম বৃহত্তর ময়মনসিংহ ভাষীকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। मार्च मास আমাদের স্বাধীনতার মাস কাজেই সেই মাসে আপনাদের মাঝে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমি আমাদের আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ কর্মী ভাই আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধা জানাই। জাতীয় চার নেতার প্রতি সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, মনসুর আলী কামরুজ্জামানকে আমি শ্রদ্ধা জানাই। 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি মুক্তিযোদ্ধাদের জানাই সশ্রদ্ধ সালাম। ভাই বোনেরা, আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব মাত্র 3 বছর 7 মাস 3 দিন হাতে সময় পেয়েছিলেন যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তুলতে। এই অল্প সময়ের মধ্যেই তিনি আমাদের সংবিধান দিয়েছিলেন, যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলেছিলেন। প্রতিটি শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া, আহত মুক্তিযোদ্ধা সহ সকলের চিকিৎসার ব্যবস্থা, নির্যাতিতা মা বোনদের চিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থা, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিষ্ঠান নতুনভাবে গড়ে তোলা, 278টা রেল ব্রিজ, 270টা সড়ক ব্রিজ যা বিধ্বস্ত ছিল সেগুলি পুনর্বাসন এবং পুনর্গঠন করে বাংলাদেশকে আর্থসামাজিকভাবে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। বাংলাদেশ স্বল্পোন্নত দেশের মর্যাদা পেয়েছিল, আমাদের দুঃখের বিষয়। 75 আগস্ট আপনারা জানেন যে সেই দিন বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নির্মমভাবে হত্যা করা হয়। একই সাথে হত্যা করে আমার মা বেগম ফজিলতুন নেসাকে, হত্যা করে আমার 3 ছোট ভাই ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযোদ্ধা কামালের নবপরিণীত বধূ সুলতানাকে, আমার আরেক ভাই লেফটেন্যান্ট শেখ জামাল মুক্তিযোদ্ধা তার স্ত্রী পারভিন জামাল রোজিকে, আমার 10 বছরের ছোট্ট ভাইটিও রেহাই পায়নি তাকেও নির্মমভাবে হত্যা করে, আমার একমাত্র চাচা শেখ আবু নাসের সহ আমাদের পরিবারের 18 জন সদস্য, এর মধ্যে আমার বাবার মিলিটারি সেক্রেটারি জামিলউদ্দিন ব্রিগেডিয়ার জামিলউদ্দিন এবং পুলিশ অফিসার সিদ্দিকুর রহমান সহ একে নির্মমভাবে হত্যা করেছে। 75 আগস্ট যারা শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমার ছোট বোন রেহানা আর আমি বিদেশে ছিলাম, আর বিদেশে ছিলাম বলেই বেঁচে গিয়েছিলাম, কিন্তু আমাদেরকে 6টি বছর দেশে আসতে দেয়নি। জাতির পিতাকে হত্যার পর সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে যারা ক্ষমতা দখল করেছিল সেই জেনারেল জিয়াউর রহমান থেকে শুরু করে এরা আমাদেরকে বারবার বাধা দিয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে যখন সভাপতি নির্বাচিত করে আমার অবর্তমানে, তখনই আমি দেশে ফিরে আসার সুযোগ পাই। শুধু আপনাদের উপর ভরসা করে, বাংলাদেশের জনগণের উপর ভরসা করেই আমি ফিরে এসেছিলাম, মা বাবা ভাই সব হারিয়ে নিঃস্বরিক্ত হয়ে। আমার একটাই লক্ষ্য, এদেশের মানুষকে যে স্বপ্ন নিয়ে আমার বাবা স্বাধীন করেছেন, ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তোলা, সার্বিক উন্নতি করা, বাংলাদেশের মানুষের জীবনটাকে উন্নত এবং মর্যাদাশীল করা, সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এই স্বাধীনতার মাসে, আমি আপনাদের জন্য কিছু উপহার নিয়ে এসেছি। আমরা যে উন্নয়নের কাজগুলি করে যাচ্ছি কিছুক্ষণ আগেই তা উদ্বোধন করেছি, আমি সেগুলি আপনাদের সামনে তুলে ধরতে চাই। ইতিমধ্যেই সীতা ময়মনসিংহ ও কালকিনি মাদারীপুর ইসলামিক মিশন হাসপাতাল কমপ্লেক্স ভবন নির্মাণ এবং বাইতুল মোকারম ডায়াগনস্টিক সেন্টার শক্তিশালীকরণ এই প্রকল্পের আওতায়
Dr. Mushfiqur Rahman Shubho Memorial Islamic Mission Hospital Complex উদ্বোধন করা হয়েছে। তাছাড়া ময়মনসিংহ জেলা সমাজ সেবা কার্যালয় ছয়তলা বিশিষ্ট উদ্বোধন করেছে। জেলা ব্যাটালিয়ন সদরে আনসার বিটিভি ব্যারাক সময়ের ভৌতিক সুবিধাদি সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় দুইতলা শ্রেণীকক্ষ, ডাইনিং রুম, রান্নাঘর ভবন। ময়মনসিংহ কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন স্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল। ত্রিশাল উপজেলাধীন 1000 আসন বিশিষ্ট অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টার। ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় 1, 7 ও 3 নং ওয়ার্ডে 12টি সড়ক উন্নয়ন, 7, 13, 27 ও 10 নম্বর ওয়ার্ডে 10টি সড়ক উন্নয়ন, 1, 5, 7, 10, 20, 22, 33 নম্বর ওয়ার্ডে বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি সড়কবাতি স্থাপন, 26, 27, 28, 29, 30 নম্বর ওয়ার্ডে প্রায় 9.15 কিলোমিটার সড়কে সোলার প্যানেলের মাধ্যমে এলইডি সড়কবাতি স্থাপন, 7 নং ওয়ার্ডে জয়নুল উদ্যানের অভ্যন্তরে 270টি গার্ডেন লাইট স্থাপন, 4, 5, 6, 12, 15, 26, 27, 28, 29, 30, 31 নং ওয়ার্ডে বিদ্যুৎ সাশ্রয়ী এনার্জি সেভিংস ল্যাম্প। ময়মনসিংহ জেলা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি নির্মাণ, নেত্রকোনা জেলা মোহনগঞ্জ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স 50 শয্যা থেকে 100 শয্যা উন্নীত, নেত্রকোনা জেলার খালিয়াঝুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 50 শয্যা উন্নীত, জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 50 শয্যা থেকে 100 শয্যা উন্নীত, ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় নবনির্মিত চারতলা একাডেমিক ভবন, বেগম ফজলুল ইসলাম মজিদ মহিলা কলেজের চারতলা একাডেমিক ভবন, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে নবনির্মিত চারতলা একাডেমিক ভবন, চর বাঙ্গালিয়া নাইট মনীন্দ্র রেমা মেমোরিয়াল উচ্চ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সম্প্রসারণকৃত চারতলা একাডেমিক ভবন, লোহাবই বনকোয়া উচ্চ বিদ্যালয়ে চারতলা একাডেমিক ভবন, গতলা উচ্চ বিদ্যালয়ে চারতলা একাডেমিক ভবন, বাট্টা মিলন উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবন, বাসাটি উচ্চ বিদ্যালয়ে চারতলা একাডেমিক ভবন, হাতিলাইট উচ্চ বিদ্যালয়ে চারতলা একাডেমিক ভবন, আসোফা নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের একাডেমিক ভবন, নান্দাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে চারতলা একাডেমিক ভবন, আকবর আলী ভূঁইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে চারতলা নবনির্মিত চারতলা একাডেমিক ভবন, সাঁকো উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবন, জাতীয় উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবন, লালখান উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবন, অগ্রদূত নিকেতন উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবন, ঘাগড়া উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবন, কাঠবাওলা উচ্চ বিদ্যালয় একাডেমিক ভবন, লক্ষ্মীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন, পন ঘাগড়া মহিলা আলিম মাদ্রাসার একাডেমিক ভবন। চড়াপাড়া ভায়া বাগপাড়া বাজার ও সাদ্দাম বাজার রাস্তায় শশী নদীর উপর গার্ডার ব্রিজ নির্মাণ। গফরগাঁও উপজেলাধীন জয়ধর খালি রাজঘাট রাস্তায় ক্ষীরু নদীর উপর ব্রিজ নির্মাণ। নান্দাইল উপজেলাধীন উদলা বাজার সংযোগকারী সড়কে নরসুন্দর নদীর উপর ব্রিজ নির্মাণ। ফুলবাড়ী উপজেলা আসিম জিসি হতে ভরাডোবা ঘাটাইল ব্রিজ, বানার নদীর উপর ব্রিজ নির্মাণ। ময়মনসিংহ সদর উপজেলাধীন বেগুনবাড়ি জিসি রহিমগঞ্জ ভায়া পরাণগঞ্জ বাজার সড়কে ব্রিজ নির্মাণ। ধোবাউড়া হালুয়াঘাট আর এসডিওতে ঘোষগাঁও জিসি রাস্তার উন্নয়ন। পাবিয়াজুড়ি জিসি রাস্তা তারাকান্তা জিসি ভায়া গোরখপুর রাস্তার উন্নয়ন। বালিকা ইউপি হতে দাদরা বাজার রাস্তা উন্নয়ন। বৈখারহাটি জিসি হতে সোহাগী জিসি গৌরীপুর অংশ রাস্তা, গৌরীপুর ইউপি হতে শ্যামগঞ্জ জিসি ভায়া লামারপাড়া রাস্তা, পরাণগঞ্জ বাজার
সাদিয়ানতলা রাস্তা মনতলা বাজার হতে জয় বাংলা বাজার রাস্তা উন্নয়ন চেচুয়া জিসি ভালুক চাপড়া শুলাকুড়ি ভায়া কাচারিঘাট রাস্তা উন্নয়ন ফুলবাড়িয়া জিসি হতে কান্দানিয়া আইএইচডি ভায়া রঘুনাথপুর রাস্তা উন্নয়ন ফুলবাড়িয়া উপজেলাধীন আসিম জিসি হতে ভরাডোবা ঘাটাইল রাস্তা তমালতলা পর্যন্ত ঢাকা ময়মনসিংহ আইএইচডি বয়লার কালীরবাজার জিসি সড়ক ঢাকা ময়মনসিংহ শিব ঢাকা ময়মনসিংহ হতে শিবগঞ্জ জিসি ভায়া কাশীগঞ্জ রাস্তা নির্মাণ বরহিত ইউপি হতে মাইজবাগ ইউপিসি রাস্তা উন্নয়ন গায়েশপুর জিসি হতে বারুইহাটি রাস্তা কান্দিরপাড়া জিসি হতে পাগলা রাস্তা ভায়া দত্তের বাজার ইউপি রাস্তা উন্নয়ন দুবাবুরা উপজেলাধীন পরিষদ সম্প্রসারিত ভবন ও হলরুম মুক্তগাছা উপজেলাধীন বাসাটি ইউনিয়ন ভূমি অফিস ঈশ্বরগঞ্জ উপজেলাধীন ভূমি অফিস ঈশ্বরগঞ্জ উপজেলাধীন ঈশ্বরগঞ্জ সদর ভূমি ঈশ্বরগঞ্জ উপজেলাধীন সোহাগী ইউনিয়ন ভূমি অফিস ফুলপুর উপজেলাধীন সিংহেশ্বর ইউনিয়ন ভূমি অফিস ফুলপুর উপজেলাধীন রহিমগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস বালুকা উপজেলাধীন হবিরবাড়ি পাঁচ পাইপাড়া মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ ভালুকা উপজেলাধীন বিরুলিয়া বাবুবাজার মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ ফুলবাড়িয়া উপজেলাধীন আসিম বাজারে মার্কেট ভবন ভালুকা উপজেলাধীন মাহমুদপুর বাজারে মার্কেট ভবন হালুয়াঘাট উপজেলাধীন বাগাইতলা বাজারে মার্কেট ভবন ময়মনসিংহ জেলা গফরগাঁও উপজেলাধীন চর আলগি ইউনিয়ন রক্ষার্থে ব্রহ্মপুত্র নদীর নদের বাম তীরে বেড়িবাঁধ নির্মাণ 32টি পৌরসভায় পানি সরবরাহ মানব বর্জ্য ব্যবস্থাপনা সহ এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্পের আওতায় গফরগাঁও পৌরসভায় 3 কিলোমিটার প্রাইমারি আরসিসি ড্রেন ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ ভবন পরিষদের নতুন কমপ্লেক্স ভবন ও হলরুম নির্মাণ ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ নতুন হসপিটাল নির্মাণ গোবরাকুড়া করাইতলা করাইতলি স্থল বন্দর শেখ কামাল ইনডোর স্টেডিয়াম জেলা আইনজীবী সমিতির মূল ভবন শহীদ অ্যাডভোকেট শহীদ নজরুল ইসলাম ভবন মোহনগঞ্জ উপজেলায় শৈলজা রঞ্জন সংস্কৃতি কেন্দ্র এই 73টি আমরা এইমাত্র উদ্বোধন করেছি আপনাদেরকে এই স্বাধীনতার মাসে আমি এই 73টি প্রকল্প উপহার দিয়ে গেলাম আপনারা এগুলি সযত্নে রক্ষণাবেক্ষণ করবেন এরই সাথে আরও কয়েকটি আমরা নির্মাণ কাজ সেটা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি সেগুলিও আপনাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে চতুর্থ স্বাস্থ্য জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচি ফিজিক্যাল ফিজিবিলিটি ফ্যাসিলিটিস ডেভেলপমেন্ট শীর্ষক অপারেশনাল প্ল্যানের আওতায় 10 তলা ভিত বিশিষ্ট বার্ন ইউনিট আমরা এখানে একটা বার্ন ইউনিটও করে দিচ্ছি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের 7টি আঞ্চলিক কার্যালয়ের প্রতিষ্ঠা সহ সক্ষমতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় 6 তলা বিশিষ্ট 3 তলা ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয় নির্মাণ টেকসই বন ও জীবিকা সুফল শীর্ষক প্রকল্পের আওতায় ময়মনসিংহ জেলা সদরে ডিএফও অফিস নির্মাণ ময়মনসিংহ জেলা সদরে 2 তলা স্টাফ ব্যারাক নির্মাণ প্রতিটি জেলা উপজেলা একটি করে 560টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় ফুলপুর উপজেলা মডেল মসজিদ স্থাপন ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন জেলা স্কুলের সম্মুখে কর্মজীবী মহিলা হোস্টেল কাম বাণিজ্যিক ভবন নির্মাণ ময়মনসিংহ সিটি কর্পোরেশন সড়ক উন্নয়ন ড্রেনেজ নেটওয়ার্ক সহ নাগরিক সেবা উন্নতকরণ প্রকল্পের আওতায় 27 নং ওয়ার্ডে 7টি সড়ক উন্নয়ন 3 নং ওয়ার্ডে 3 নম্বর ওয়ার্ডে 10টি সড়ক উন্নয়ন 28 নং ওয়ার্ডে 9টি সড়ক উন্নয়ন 32 ও 33 নম্বর ওয়ার্ডে 5টি সড়ক উন্নয়ন 4 নম্বর ওয়ার্ডে 6টি সড়ক উন্নয়ন 2 নং ওয়ার্ডে 15টি সড়ক উন্নয়ন 23 নং ওয়ার্ডে 8টি সড়ক উন্নয়ন 19 নম্বর ওয়ার্ডে অবকাঠামো উন্নয়ন
29 নম্বর ওয়ার্ডে 8টি সড়ক উন্নয়ন, 33 নম্বর ওয়ার্ডে 2টি সড়ক উন্নয়ন, 30 নম্বর ওয়ার্ডে অবকাঠামো উন্নয়ন কাজ, 25 নম্বর ওয়ার্ডে 7টি সড়ক উন্নয়ন, 16 নম্বর ওয়ার্ডে 16টি সড়ক উন্নয়ন, শেষের ছত্রপুর মৌজায় সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন প্রকল্পের আওতায় 10তলা একাডেমিক ভবন নির্মাণ, আনন্দমোহন সরকারি কলেজের 500 শয্যা বিশিষ্ট 5তলা ছাত্র হোস্টেল ভবন নির্মাণ, তাছাড়া কৃষি বিশ্ববিদ্যালয়ে 3টি হল, শেখ হাসিনা হল নির্মাণ, শেখ রেহান হল নির্মাণ, রোজি জামাল হল নির্মাণ, পান্ডারপাড়া পাকা সড়ক পয়স্তির চর হয়ে মিলেনিয়াম বাজার টক মিধাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মিলেনিয়াম বাজার হয়ে পশ্চিম পাড় সড়কে ব্রহ্মনাথের উপর দীর্ঘ আর্চ ব্রিজ নির্মাণ, কলসিন্দুর জিসি হতে পুরা কান্দুলিয়া জিসি ভায়া ভাতগাছিয়া ও মৌলভী বাজার রাস্তায় কলসিন্দুর জিসি হতে শুরু করে কামারখালী নদীর উপর বিসি গার্ডার ব্রিজ নির্মাণ, বাহাদুরপুর জিসি হতে ভাইটকান্দি জিসি রাস্তায় খড়িয়া নদীর উপর বিসি গার্ডার ব্রিজ নির্মাণ, শেরপুর কানাসা খোলা ভীমগঞ্জ নারায়ণখোলা রামভদ্রপুর পরাণগঞ্জ ময়মনসিংহ রহমতপুর সড়ক উন্নয়ন এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প ময়মনসিংহ জোন বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় অতিরিক্ত পরিচালকের কার্যালয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের 4তলা বিশিষ্ট অফিস কাম ডরমেটরি ভবন নির্মাণ, এই সবগুলির ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিয়ে গেলাম যাতে করে ভবিষ্যতে ধীরে ধীরে এগুলো নির্মাণ হবে, এটাও আমি আপনাদের উপহার দিয়ে গেলাম। ময়মনসিংহ বিভাগ হিসেবে এটা আওয়ামী লীগ সরকার আসার পরই এই ময়মনসিংহ আমরা নতুন বিভাগ ঘোষণা করেছি, যার কারণে এই ময়মনসিংহে প্রত্যেকটা বিভাগে আমরা একটা করে মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি, কাজেই ময়মনসিংহেও মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে। ময়মনসিংহে একটা বিভাগীয় হেডকোয়ার্টার হিসাবে এখানেও ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আমরা আলাদাভাবে করে দেব, এই এলাকায় একটা বিভাগের উপযুক্ত প্রতিটি কাজই আমাদের করে দেওয়ার পরিকল্পনায় আছে। হয়তো আমরা আরও অনেক কাজ এর মধ্যে করতে পারতাম, কিন্তু আপনারা জানেন যে করোনা ভাইরাস এই কারণে আমাদের উপর প্রচণ্ড চাপ আসে, তাছাড়া আমরা বিনা পয়সায় এই করোনা ভাইরাসের ভ্যাকসিন আপনাদের সকলের জন্য দিয়েছি, জীবন সুরক্ষার জন্য, যা কোনো উন্নত দেশও দিতে পারেনি, ধনী দেশ দেয়নি, কিন্তু আমরা আওয়ামী লীগ সরকার ক্ষমতা আছি বলে সবাইকে বিনা পয়সায় আমরা ভ্যাকসিন দিয়েছি। আমরা চাই আমাদের দেশের মানুষ সুরক্ষিত থাকুক। আমি জানি এই অঞ্চলে এক সময় যে সন্ত্রাস জঙ্গিবাদ ছিল, বিশেষ করে বিএনপি যখন ক্ষমতায় সেই 2001 সালের কথা আমার মনে আছে, তখন তাদের অত্যাচারে আমার দেশের মানুষ অতিষ্ঠ। শুধু তাই না, এই ময়মনসিংহে 4টি সিনেমা হলে তখন বোমা হামলা হলো, অনেক মানুষ মৃত্যুবরণ করলো, প্রতিনিয়ত সারা দেশে বোমা হামলা, গ্রেনেড হামলা, সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি, লুটপাট, এটাই ছিল ওই বিএনপি জামাত জোটের কাজ। অবৈধভাবে জিয়াউর রহমান সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় আসে, আর ক্ষমতায় বসে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে দল গঠন করে, সে দল খালি লুটপাট, সন্ত্রাস, জঙ্গিবাদ, মানুষ হত্যা, নির্যাতন, অত্যাচার করতে পারে। আমি গফরগাঁয় গিয়েছিলাম এবং সারা ময়মনসিংহ যেখানে যেখানে অকথ্য অত্যাচার নির্যাতন করেছে মানুষের উপর, আমি দেখেছি তখন মানুষের কষ্ট। ওদের ক্ষমতা থাকা মানেই হচ্ছে মানুষের উপর নির্যাতন করা, শোষণ করা, বঞ্চনা করা। আর আওয়ামী লীগ মানুষকে উপহার দেয় উন্নয়ন। আজকে আমরা শতভাগ বিদ্যুৎ পৌঁছে দিয়েছি প্রত্যেকের ঘরে ঘরে। আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না, ভূমিহীন থাকবে না, আমরা ভূমিহীন মানুষকে ঘর বাড়ি তৈরি করে দিচ্ছি। আমরা যখন মানুষের উন্নয়নে কাজ করি, আর বিএনপি কি করে, মানুষের ভূমি দখল করে। আমার মনে আছে গফরগাঁয়ে আমার একজন আওয়ামী লীগ নেতার বাড়ি দখল করে
রাতারাতি বুকুর কেটে পাশ দিয়ে কলা গাছে চারাও পুঁতে দিয়েছে। আমি যখন সেখানে গেছি আমি খুঁজে দেখি পাশেই একটা চুলা মানে পাকা ঘর ছিল, ওই চিহ্নটুকু না থাকলে কারো বোঝার উপায় ছিল না যে এই বাড়িটা বসত বাড়িটা ওই বিএনপির সন্ত্রাসীরা দখল করে পুকুর কেটে তা সেখানে গাছ লাগিয়ে বসে আছে। কাজে ওরা যেমন মানুষকে সম্পত্তি দখল করে, আর আওয়ামী লীগ ক্ষমতা সে কী করে, যাদের ঘর নাই বাড়ি নাই মাথা গোজার ঠাঁই নাই রাস্তার পাশে পড়ে থাকে আমরা তাদেরকে ঘর বাড়ি বানিয়ে দিচ্ছি, তাদের জীবন জীবিকার ব্যবস্থা করে দিচ্ছি। ইনশাআল্লাহ বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না, কারণ এই দেশ জাতির পিতা স্বাধীন করে দিয়ে গেছেন। আমরা সেইভাবেই কাজ করে যাচ্ছি, 35 লক্ষ মানুষকে ইতিমধ্যে আমরা ঘর করে দিচ্ছি, আর অল্প কিছুদিনের মধ্যে আরও 40 লক্ষ মানুষের ঘর আমরা করে দেব। বাংলাদেশে কোনো মানুষই গৃহহীন ভূমিহীন থাকবে না। যেখানে বিএনপি সরকার আমলে এদেশে 45 ভাগ 41 ভাগ মানুষও ছিল দরিদ্র, আওয়ামী লীগ 2009 সরকারে আসার পর যে সমস্ত কর্মসূচি বাস্তবায়ন করেছি আজকে দারিদ্রের হার আমরা 20 ভাগে নামিয়ে এনেছি। সাক্ষরতার হার, আমি 96 সালে যখন সরকারে আসি প্রথমবার তখন দেখি আমাদের মাত্র 45 ভাগ মানুষ সাক্ষরতার হার। আমরা উদ্যোগ নিই, বিনা পয়সায় বই দেওয়া শুরু করেছি, আমরা উপবৃত্তি দিচ্ছি বৃত্তি দিচ্ছি, সাক্ষরতার হার আমরা 65.5 ভাগে উন্নীত করেছিলাম। দুর্ভাগ্যের বিষয় 2001-এ বিএনপি জামাত ক্ষমতায় আসলো, লুটপাট সন্ত্রাস বাংলাবাই জঙ্গিবাদ বাংলাদেশকে 5-5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করা ছাড়া আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে দিল। সাক্ষরতার হার কমিয়ে সেই 65 ভাগ থেকে কমিয়ে আবার আগের জায়গায় নিয়ে গেছে। অবশ্য যার কোনো কারণ আছে, কারণটা আর কিছুই না, আপনারা জানেন বিএনপির নেত্রী খালেদা জিয়া তিনি নাকি পরীক্ষা দিয়েছিলেন ম্যাট্রিক পরীক্ষা, তাতে পাশ করেছিলেন অঙ্ক আর উর্দুতে, কারণ উর্দু পাকিস্তানের ভাষা, এটা তার খুব প্রিয় ভাষা, আর অঙ্ক তো আবার টাকা গোনায় লাগে তাই ওটাই ভালো বোঝে, কাজে ওটাই পাশ করেছে, আর কিছুতে পাশ করতে পারে নাই। জিয়াউর রহমান ছিল ম্যাট্রিক পাস, খালেদা জিয়া ম্যাট্রিক ফেল, আর তার ছেলে কয়েকবার বিভিন্ন স্কুল থেকে এক্সপেল হয়ে শেষে শোনা যায় কোন এক অখ্যাত জায়গা থেকে নাকি একটা সার্টিফিকেট জোগাড় করেছে, কিন্তু কি পাস করেছে তা কেউ বলতে পারে না। তবে বোমা মারা, গ্রেনেড হামলা, লুটপাট, মানি লন্ডারিং, টাকা চুরি, দুর্নীতি, এতিমের অর্থ আত্মসাত, এতে তারা এক্সপার্ট, এগুলিতে তারা খুব ভালো পারে। সেই জন্য বাংলাদেশের মানুষ লেখাপড়া শিখবে উন্নত হবে এটা তারা চায় না। 2009-এ আওয়ামী লীগ সরকার এসছে, তারপর থেকে আবার আমরা বিনা পয়সায় বই দিচ্ছি, প্রায় 2.5 কোটি শিক্ষার্থী সেই প্রাইমারি থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত আমরা বৃত্তি উপবৃত্তি এবং গবেষণার জন্য টাকা দিয়ে সহযোগিতা করছি, প্রত্যেকটা এলাকায় স্কুল করে দিয়েছি, নতুন নতুন স্কুল ভবন করেছি, 26,000 প্রাইমারি স্কুল আমরা সরকারিকরণ করেছি, মাদ্রাসাগুলি এবং আমরা স্কুল এমপিওভুক্ত করে দিয়েছি, প্রত্যেকটা জায়গায় শিক্ষার পরিবেশ আমরা সৃষ্টি করেছি। আজকে আমাদের সাক্ষরতার হার 75.2 ভাগে আমরা উন্নীত করতে সক্ষম হয়েছি। কথা দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব, আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, 96 সালে এসে মোবাইল ফোন ডিজিটাল করে দিয়েছি, এখন সকলের হাতে মোবাইল ফোন আছে না, আপনাদের হাতে মোবাইল আছে, সবার হাতে হাতে মোবাইল ফোন, কে দিয়েছে, আওয়ামী লীগ ক্ষমতায় এসে এই মোবাইল ফোন আপনাদের হাতে। সেই সাথে সাথে আজকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও ওয়াইফাই কানেকশন পাওয়া যায়, আমরা ব্রডব্যান্ড নিয়ে এসেছি, সাবমেরিন কেবল সংযোগ দিয়েছি, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করেছি,
আজকে স্কুলে আমরা কম্পিউটার ল্যাব করে দিচ্ছি, আমরা ইনকিউবেশন সেন্টার করে সেখানে ট্রেনিং দিচ্ছি, অর্থাৎ ডিজিটাল ডিভাইস এটা ব্যবহার, এবং প্রায় 5272টা আমরা ডিজিটাল সেন্টার করে দিয়েছি, 8000 পোস্ট অফিস সেগুলো ডিজিটালি সেন্টার করা হয়েছে। আজকে সারা বাংলাদেশে এই ডিজিটাল সেন্টার কাজ করছে। আমরা আমাদের ছেলে মেয়ে যুব সমাজকে শিক্ষা দিয়েছি লার্নিং অ্যান্ড আর্নিং, শেখো কাজ করো অর্থ কামাই করো। আজকে ফ্রিল্যান্সিং ঘরে বসে এই অনলাইনে বিদেশে কাজ করে পয়সা উপার্জন করতে পারছে, সে ব্যবস্থাটাও আমরা করে দিয়েছি। যারা বিদেশে যায় প্রবাসী কল্যাণ ব্যাংক করে দিয়েছি বিনা জামানত, সেখান থেকে ঋণ নিয়ে বিদেশে ট্রেনিং নিয়ে কাজে যেতে পারে, সেখানে দালালদের ধরে টাকা খরচ করে যাবার কোনো প্রয়োজন নাই। আমাদের দেশে যুব সমাজের কর্মসংস্থানের জন্য আমরা বেসরকারি খাত উন্মুক্ত করে দিয়েছি। আজকে বলে কথা দিয়েছিলাম প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেব, আমরা কিন্তু আজকে আমাদের কথা রেখেছি প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। যেখানে গ্রিড লাইন নাই আমরা সোলার প্যানেল করে দিচ্ছি, আমরা বিভিন্ন দুর্গত এলাকায়ও সোলার প্যানেল করে দিচ্ছি। আমাদের বয়স্ক বিধবা স্বামী নিগৃহীতা সকলের জন্য সামাজিক নিরাপত্তার আওতায় আমরা ভাতার ব্যবস্থা করে দিয়েছি, যাতে করে কেউ কষ্টে না থাকে তার জন্য এই ভাতার ব্যবস্থা আমরা সকলের জন্য করে দিয়েছি। আমাদের মা বলতে কাজের সুযোগ আমরা সৃষ্টি করেছি। আমরা চাই আমাদের দেশের প্রত্যেকটা মানুষ যেন উন্নত জীবন পায়। 96 সালে যখন সরকার গঠন করি খাদ্য ঘাটতির দেশ ছিল, 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল। মাত্র 2-3 বছরের মধ্যে বাংলাদেশকে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা করি। 2001 সালে আমাদের 5 বছর যখন সম্পূর্ণ হয় আমরা ক্ষমতা হস্তান্তর করি, তখনও 26 লক্ষ মেট্রিক টন খাদ্য আমাদের মজুদ রেখে যায়। আসলো 2001-এ লুটেরার দল, সন্ত্রাসী দল বিএনপি, সেই বাংলাদেশকে আবার খাদ্য ঘাটতির দেশে পরিণত করে। 2009-এ যখন সরকার গঠন করি দেখি আবার বাংলাদেশ সেই 26 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি। আল্লাহর রহমতে এখন আর খাদ্য ঘাটতি নেই, 21 লক্ষ মেট্রিক টন খাদ্য এখন আমাদের মজুদ আছে। আমি জানি ইউক্রেন যুদ্ধ আর এই করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বব্যাপী জিনিসের দাম বেড়ে গেছে, মূল্যস্ফীতি বেড়েছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে। আমরা আমাদের দেশের মানুষের যাতে কষ্ট না হয় তাই 1 কোটি মানুষকে আমরা মাত্র 30 টাকা কেজিতে যত চাল কিনতে পারে আমরা সেই ব্যবস্থা করে দিয়েছি। যারা নিম্নবিত্ত তারা যার জন্য অল্প টাকায় চাল কিনতে পারে, অর্থাৎ 15 টাকা কেজিতে 50 লক্ষ মানুষের জন্য চাল কেনার ব্যবস্থা করে দিয়েছি। আর যারা একেবারে হত দরিদ্র কর্মক্ষমহীন তাদের প্রত্যেককে আমরা 30 কেজি করে চাল প্রতি মাসে বিনা পয়সায় বিতরণ করে যাচ্ছি। ভিজিটির মাধ্যমে এই সেবা আমরা দিয়ে যাচ্ছি, তার কারণ কোনো মানুষ কষ্ট না পায় সেটাই আমাদের লক্ষ্য। আবার সকলকে যেন কাজ করে খেতে হয় সে ব্যবস্থাটাও আমরা করে দিচ্ছি। আজকে আমরা গবেষণার মাধ্যমে আমরা যেমন খাদ্য উৎপাদন বাড়িয়েছি, সেই সাথে সাথে আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয়গুলি সহ আমাদের বিভিন্ন গবেষণা তারা গবেষণার মাধ্যমে আজকে আমাদের তরি তরকারি, শাক সবজি, ফল মূল, মাছ মাংস, ডিম দুধ সব কিছু উৎপাদন বাড়িয়েছে। আমি আপনাদেরকে আহ্বান করব, যেহেতু সারা বিশ্বব্যাপী খাদ্যের অভাব, বাংলাদেশে যেন এই খাদ্যের অভাব না হয় তার জন্য 1 ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না, যত অনাবাদি জমি সব আমাদের আওতায় আনতে হবে। করোনাকালীন সময়ে যখন মানুষের যাতায়াতের সুবিধা বন্ধ ছিল সেই সময় কৃষক এবং বিশেষ করে হাওড় অঞ্চল ভাওড় অঞ্চল বিপদে পড়ে গেল, ধান কাটার লোক পায় না। আমি আমার ছাত্রলীগকে প্রথমে লাগালাম
যে তোমাদের ধান কাটতে হবে সবাই যাও কৃষকের পাশে দাঁড়াও শুধু ছাত্র লীগ না আমাদের ছাত্র লীগ যুব লীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ আমাদের মহিলা সব করে আওয়ামী লীগের নেতৃবৃন্দ সবাই নেমে পড়লো ধান কেটে দিল যে ফসল খেয়ে আমাদের জীবন বাঁচে সেই ফসল মাঠে যে কাজ করায় কোনো লজ্জা নেই সেটা নিজেদের করতে হবে নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করতে হবে কাজে আপনাদের যার যেখানে যতটুকু জমি আছে আপনারা চাষবাস করবেন যেন আমাদের কখনো কারো কাছে হাত পেতে চলতে না হয় ভিক্ষা চাইতে না হয় জাতির পিতা বলেছিলেন স্বাধীনতার পর অনেক বিদেশি সাংবাদিক জাতির পিতা বঙ্গবন্ধুকে সে জিজ্ঞেস করেছিলেন একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ কিছুই নেই আপনি কী দিয়ে দেশ গড়বেন জাতির পিতা বঙ্গবন্ধু বলেছিলেন আমার মাটি আছে মানুষ আছে সেই মাটি মানুষ দিয়ে এই দেশ আমি গড়ে তুলব তিনি তাই করেছিলেন তা আমরা সেই বিজয়ী জাতি আমাদের মাটি আছে মানুষ আছে উর্বর মাটি আমরা নিজেদের ফসল ফলাবো নিজেদের চাহিদা পূরণ করে উদ্বৃত্ত যদি হয় অন্য দেশে প্রয়োজন হলে আমরা খাদ্য সাহায্য পাঠাবো সেই কথা মাথায় রেখেই সকলকে কাজ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমি নিজে শুধু বলছি না আমি নিজে আমার যত আবাদী জমি সব আমি চাষের আওতা নিয়ে আসছি ইতিমধ্যে আমরা সেই কাজ শুরু করেছি কাজে আপনারা করবেন সেটাই আমি চাই যেখানে জলভূমি আছে সেখানে মাছের চাষ আর তাছাড়া আপনারা মানে হাঁস মুরগি ছাগল গরু যে যা পারেন উৎপাদন বাড়াতে হবে এটা হলো আমার একমাত্র কথা সেদিকে দৃষ্টি দিলে অবশ্যই আমরা এগিয়ে যাব আমরা প্রতিটি ঘর প্রতিটি পরিবার স্যানিটেশন ব্যবস্থা উন্নত করা পাইপ লাইনে পানি দিয়ে সুপেয় পানির ব্যবস্থা করা নদীগুলি ড্রেজিং করে নাব্যতা ফিরে আনা নদী সংরক্ষণ করা আমরা সমস্ত কাজগুলি একে একে করে দিচ্ছি তাছাড়া কর্মসংস্থানের জন্য 100টা অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি সেখানে আমাদের যুব সমাজ আমরা আইন করে দিয়েছি কোম্পানি আইন একা এককভাবেও একটা কোম্পানি খুলতে পারবে এবং নিজেদের উদ্যোক্তা হতে হবে নিজেরা কাজ করে আমরা তো ট্রেনিং করে দিচ্ছি ট্রেনিংয়ের ব্যবস্থা করছি প্রত্যেক উপজেলা আমরা কারিগরি স্কুল করে দিচ্ছি ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিচ্ছি কাজে আমাদের যুব সমাজকে আমরা কর্মসংস্থান ব্যাংকের থেকে বিনা জামানতে 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিচ্ছি এই ঋণ নিয়ে নিজেরাই উদ্যোক্তা হয়ে ব্যবসা বাণিজ্য করা নিজেরা কাজ করা নিজের পায়ে দাঁড়ানো আরও 10টা লোকের চাকরির ব্যবস্থা করে দিতে হবে সেইভাবে আমরা সকলকে উদ্যোক্তা হিসেবে যাতে গড়ে ওঠে আমরা সেই ব্যবস্থা করছি এবং যারা এই উদ্যোক্তা হিসেবে কাজ করবে তাদের জন্য বিশেষ প্রণোদনের ব্যবস্থাও আমরা করে দিয়েছি আমরা সারা বাংলাদেশে প্রায় প্রতি জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় তৈরি করে দিচ্ছি তাছাড়া আমরা ইতিমধ্যেই আরবি বিশ্ববিদ্যালয় করেছি আমাদের মাদ্রাসা শিক্ষাকে উন্নত করার ব্যবস্থা নিয়েছি দাওরায়ে হাদিসকে আমরা মাস্টার ডিগ্রির মর্যাদা দিয়েছি এমবিওভুক্ত করে দিয়েছি আরবি ইসলামী বিশ্ববিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয় মাত্র একটা ছিল এখন আমাদের প্রায় 4-5টা কৃষি বিশ্ববিদ্যালয় আমাদের দেশে কোনো মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল না আওয়ামী লীগ এসে প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় করে এখন ধীরে ধীরে প্রত্যেকটা বিভাগে একটা করে মেডিকেল বিশ্ববিদ্যালয় আমরা করে দেব আমরা মেরিন একাডেমি করে দিচ্ছি মেরিটাইম ইউনিভার্সিটি নির্মাণ করেছি ডিজিটাল ইউনিভার্সিটি আমরা করে দিয়েছি এয়ারোস্পেস এভিয়েশন ইউনিভার্সিটি করে দিচ্ছি টেক্সটাইল ইউনিভার্সিটি ফ্যাশন ডিজাইন ইউনিভার্সিটি ফিশারিজ একাডেমি যেটা জাতির পিতার হাতে করা সব করে দিয়ে বহুমুখী শিক্ষার ব্যবস্থা করছি যারা দেশে বিদেশে কাজ করবে এখান থেকে ট্রেনিং নিয়ে তারা কাজ করতে পারবে যুব সমাজের কর্মসংস্থানের সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি আমরা ইতিমধ্যে আমাদের মাথাপিছু আয় 2,824 মার্কিন ডলারে উন্নীত হয়েছে যা বিএনপির আমলে ছিল মাত্র 434 মিলিয়ন আমার একটা কথা আমি শুনি বিএনপির কোনো এক নেতা আছে সারাদিন মাইক লাগায় বসে থাকে বাংলাদেশটাকে নাকি আমরা ধ্বংস করে দিয়েছি আর ময়মনসিংহবাসী আপনাদের কাছে জিজ্ঞাসা করি এই যে আমরা 73টা প্রকল্প উদ্বোধন এবং সব মিলে প্রায় 103টা প্রকল্প এগুলি কি ধ্বংসের নমুনা বলেন আপনার বলেন এগুলি কি ধ্বংসের নমুনা না এগুলি আপনাদের কাজে তাহলে ওরা এত মিথ্যা কথা বলে কেন আসলে মিথ্যা কথা বলা ওদের বেসাতি তার কারণ খালেদা জিয়া এতিমের অর্থ আত্মসাৎ আর দুর্নীতি দায় সাজাপ্রাপ্ত আসামি আর তার ছেলে
21 আগস্ট 2004 গ্রেনেড হামলা, 10 ট্রাক অস্ত্র চোরাকার বাড়ি, দুর্নীতি এবং তার দুর্নীতি, তারেক জিয়ার দুর্নীতি, কোকর দুর্নীতি, কিন্তু বাংলাদেশ না, আমেরিকার গোয়েন্দা সংস্থা সেটা বের করেছে, তারা এসে সাক্ষী দিয়ে গেছে তার বিরুদ্ধে। সেই দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত দেশ থেকে ভেগে আছে, আমরা নাকি কিছুই করি নাই। আজকে যে বাংলাদেশটা ডিজিটাল বাংলাদেশ হয়েছে, এই ডিজিটাল বাংলাদেশের বদৌলতে তো এখন দূরে বসে দেশের মানুষের কথাও বলে, রাজনীতিও করে, সবই করে। বিদ্যুৎ উৎপাদন আমরা বাড়াই, ওরা কমায়। যেখানে 1600 মেগাওয়াট ছিল 96 সালে, 4300 মেগাওয়াটে বাড়িয়েছিলাম। 2001 এসে দেখি, 2009 যখন সরকার গঠন করি, তখন দেখি তা কমে গেছে, কারণ বিএনপির আমলে দুর্নীতিগ্রস্তরা কমিয়ে দিয়েছে। এখন ঘরে ঘরে বিদ্যুৎ, প্রায় 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আমরা অর্জন করেছি। তাছাড়া বিদ্যুতের চাহিদা বাড়ছে, মানুষের ব্যবহার বাড়ছে, আমরা প্রতিটি ঘর আলোকিত করে রাখতে চাই। এই বিদ্যুৎ দিয়েছি বলেই তো আজকে এত কথা বলার সুযোগ পাচ্ছে। আমরা যদি ডিজিটাল বাংলাদেশ না করতাম, বিদ্যুৎ না বাড়াতাম, তাহলে এত কথা মাইকে আসতো কিভাবে? তা আমরা যে কিছুই করি নাই, আমাদেরই কাগজ ব্যবহার করে আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে যাচ্ছে। যা, এটা তাদের স্বভাব, লুটপাট, চুরি, দুর্নীতি, এটাই তাদের স্বভাব। কাজে আমরা আজকে যে লক্ষ্য স্থির করেছিলাম 2008-এর নির্বাচনে, নির্বাচনী ইস্তেহারে রূপকল্প 2021 ঘোষণা দিয়েছিলাম, 2020 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশতবার্ষিকী আমরা উদযাপন করেছি, 2021 সাল স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। আর সেই সময় বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে, এই মর্যাদা আমাদের ধরে রাখতে হবে, এই মর্যাদা ধরে রেখে আমাদের এগিয়ে যেতে হবে সামনের দিকে। 2041 সালের বাংলাদেশ হবে আমাদের জনগোষ্ঠী ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা গ্রহণ করবে, স্মার্ট জনগোষ্ঠী হিসেবে গড়ে উঠবে, আমাদের অর্থনীতি হবে স্মার্ট, আমাদের কৃষি হবে স্মার্ট, আমাদের স্বাস্থ্য হবে স্মার্ট, আমাদের বাংলাদেশের প্রত্যেকটি মানুষ একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত মানুষের উন্নত জীবন হবে, প্রত্যেকটা গ্রামের মানুষ শহরের নাগরিক সুবিধা পাবে, সেইভাবে আমার গ্রাম আমার শহর আমরা তা বাস্তবায়ন করে যাচ্ছি। প্রতিটি বাড়ি এক একটা খামার বাড়ি হবে, আমার বাড়ি আমার খামার, পল্লী সঞ্চয় ব্যাংক করে দিয়েছি, আমরা অর্থ দিচ্ছি, যার মাধ্যমে যারা কাজ করে এই পল্লী সঞ্চয় ব্যাংকে, কেউ যদি কাজের মাধ্যমে আপনি 200 টাকা জমা করতে পারেন, 2 বছর পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাকে আমরা আরও 200 টাকা দেব, যাতে করে আগামীতে আর প্রকল্পে থাকতে হবে না, নিজের পায়ে দাঁড়িয়ে নিজের ঘর বাড়িকে উন্নয়নের খামার করে আপনার দারিদ্র থেকে উঠে এসে উন্নত জীবন পাবেন, সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি। আমাদের দেশের মানুষের উন্নতিটাই হচ্ছে আমাদের লক্ষ্য, আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। কাজে আমি এইটুকু বলতে চাই যে আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ পিছিয়ে থাকবে না। আমি আবার আমার যুব সমাজকে বলবো, 100টা অঞ্চল তৈরি করছি, আপনারা সেখানে বিনিয়োগের ব্যবস্থা করবেন, নিজেরা কাজ করবেন, নিজেরা উদ্যোক্তা হবেন। আমি মা বোনদেরকেও বলবো, আপনারাও কাজ করেন, আপনারাও নিজেরা উদ্যোক্তা হবেন, এবং তার জন্য এসএমই ফাউন্ডেশনে বিশেষ সুবিধা আমরা দেবো মেয়েদের জন্য, যেন আমাদের দেশের কোনো মানুষের দরিদ্র থাকবে না, প্রত্যেকটা মানুষের জীবন মান উন্নত করব, এটাই আমাদের লক্ষ্য, সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। আজকে আমরা ময়মনসিংহ বিভাগ করেছি, নদীর ওপারে পুরো প্ল্যান আমাদের করা, যদি এই করোনা না হতো আর যদি এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা না হতো, তাহলে অনেক আগে আরও আমরা উন্নতি করে দিতে পারতাম। আমাদের নিজেদের শক্তিতে নিজেদের চলতে হবে, ইনশাআল্লাহ এই বিভাগ হিসেবে ময়মনসিংহ সব থেকে চমৎকার একটা বিভাগ, এবং শিক্ষার ক্ষেত্রে, ফসল উৎপাদনের ক্ষেত্রে এই বিভাগটা হবে সব থেকে উন্নত বিভাগ, সেটাই আমি আশা করি। কাজে আপনারা সবাই আজকে কষ্ট করে এই সভায় এসেছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আজকে এই সভাকে আপনারা সাফল্যমণ্ডিত করেছেন। আমি একটি কথাই বিদায়ের আগে বলবো, যে আমার তো চাওয়া পাওয়ার কিছু নেই, বাবা মা ভাই সব হারিয়েছি,
যেদিন বাংলাদেশে ফিরে এসেছিলাম 81 সালে নিঃস্বরিক্ত হয়ে। আমি জানতাম না কোথায় আমি থাকব, কিভাবে চলব, কোনো চিন্তা করিনি। শুধু একটা চিন্তা করেছি, এই দেশ আমার বাবা স্বাধীন করে দিয়ে গেছেন, এদেশের মানুষের ভাগ্য করতে হবে, এদেশের মানুষকে দারিদ্র হাত থেকে মুক্তি দিতে হবে, গৃহহীন মানুষকে ঘর দিতে হবে, চিকিৎসার ব্যবস্থা করতে হবে, শিক্ষার ব্যবস্থা করতে হবে, মানুষের উন্নত জীবন দিতে হবে, স্বাধীনতার সুফল প্রতি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এই স্বাধীনতা লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি। এই স্বাধীনতা কোনো মতে ব্যর্থ হতে দেয়া যায় না। দুর্ভাগ্যের বিষয়, আমাদের যারা তথাকথিত বিরোধী দল আছে, মিথ্যা বলে বলে এই স্বাধীনতার সুফল ব্যর্থ করতে চায়, তা পারবে না ইনশাল্লাহ। বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। 2041 সালের মধ্যে উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব, 2100 সালের মধ্যে ডেল্টা প্ল্যান করে এই ভূখণ্ড আরও উন্নত করব। সেই ওয়াদা দিয়েই আপনাদের আবারও আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যে আপনারা এখানে এসেছেন সবাই। আমি শুধু বিদায়ের আগে এটুকুই বলে যেতে চাই যে রিক্ত আমি, নিঃস্ব আমি, দেবার কিছু নেই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই ময়মনসিংহ বিভাগের জনগণের জন্য। সবাই ভালো থাকেন, খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। দুইটা জিনিস দিছি, সবাই বসেন। আজকের সভার সমাপনী টানবেন এই ময়মনসিংহ বিভাগীয় মহাসমাবেশের সম্মানিত সভাপতি, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, সাবেক ছাত্রনেতা, সাবেক যুবলীগ নেতা, আমাদের প্রিয় মানুষ, প্রিয় অভিভাবক জনাব এহতেশামুল আলম। আজকের সভার সভাপতি টানবেন জনাব এহতেশামুল আলম। আজকের ঐতিহাসিক সারে কাগজ ময়দানে বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভানেত্রী, স্বাধীন বাংলার সফল প্রধানমন্ত্রী, আমাদের আসাম গাঙ্গার প্রতীক, আমাদের শেষ ঠিকানা মাননীয় প্রধানমন্ত্রী যদি শেখ হাসিনা ঐতিহাসিক ভাষণ দান করেছেন, তাকে আমরা ময়মনসিংহ বিভাগ এই সমাবেশের পক্ষ থেকে আমরা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে আমরা ঐক্যবদ্ধভাবে ময়মনসিংহ জেলা মহানগর আওয়ামী লীগ, মাননীয় প্রধানমন্ত্রী এই আত্মসভাকে কেন্দ্র করে 15 দিন যাবৎ আমরা কাজ করছি ঐক্যবদ্ধভাবে এই জেলার প্রত্যন্ত অঞ্চলে, ইউনিয়ন ইউনিয়নে, সদর উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে গিয়েছি, প্রত্যেকটি উপজেলায় গিয়েছি, নেতাকর্মীদেরকে সংগঠিত করেছি, ঐক্যবদ্ধভাবে এই সমাবেশে আমন্ত্রণ জানিয়েছি। আজকের ঐতিহাসিক সমাবেশে এটা সফল প্রমাণ। আপনি এসেছেন, আপনাকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। যারা অন্য বিভাগ থেকে